নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং উইথ মিন্টু চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি গোটা গোটা পটল দিয়ে পটল চিংড়ির রোস্ট। চলো দেরি না করে রেসিপিটা দেখে নি তাড়াতাড়ি। এই রেসিপিটি বানানোর জন্য আমাদের অবশ্যই লাগছে এইরকম গোটা গোটা পটল। দেখুন, পটলগুলো আমি দুই দিকে একটু এইরকম ছুরি দিয়ে কেটে দিয়েছি। আর আমাদের লাগছে নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছ। এরপর ওভেনে একটি কড়া বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে প্রথমেই আমরা গোটা গোটা পটলগুলোকে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে। আমাদের পটলগুলি ভাজা প্রায় কমপ্লিট। এরপর পটলগুলিকে একটি পাত্রের মধ্যে তুলে নেব এবং পটল ভাজার যে তেল রয়ে যাবে তার মধ্যে এবার আমরা আগে থেকে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে একটি পাত্রের মধ্যে তুলে রেখে দেব। চিংড়ি মাছ ভাজার পর কড়াই যে তেল থাকবে সেই তেলের মধ্যে এবার আমরা একে একে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা জিরে। ফোড়নগুলি তেলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার আমরা দিয়ে দেব আগে থেকে করে রাখা আমাদের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট অ্যাড করে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজের পেস্টটিকে। আমাদের পেঁয়াজের পেস্টটি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমরা অ্যাড করব আগে থেকে পেস্ট করে রাখা আমাদের আদা রসুন এবং কাঁচা লঙ্কা। আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটি পেঁয়াজ বাটার সঙ্গে অ্যাড করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। ঠিক 3 থেকে 4 মিনিট কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমরা অ্যাড করব টমেটো বাটা। টমেটো বাটা অ্যাড করে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ঠিক 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে এবার একে একে আমরা অ্যাড করব স্বাদমতো লবণ, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সবকটি মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট লো থেকে মিডিয়াম হিটে কষিয়ে নেব। এরই মধ্যে আমরা এর মধ্যে অ্যাড করব স্বাদমতো চিনি। চিনি অ্যাড করে সেটি মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে মশলা আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। দুই থেকে 3 মিনিট পর মশলা যখন তেল ছেড়ে দেবে ঠিক সেই সময় এর মধ্যে আমরা অ্যাড করব পরিমাণ মতো টক দই। টক দই অ্যাড করে সেটি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়াম হিটে রাখবেন, কখনোই হাই ফ্লেম দেবেন না। দই মিশিয়ে মশলাটিকে আরও 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার আমরা অ্যাড করব পরিমাণ মতো জল। জল অ্যাড করে জল মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার মধ্যে এবার আমরা অ্যাড করব আগে থেকে ভেজে রাখা আমাদের গোটা গোটা পটলের টুকরোগুলি এবং ভেজে রাখা চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছ এবং পটল খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে, কড়াই ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব। ঠিক 2 থেকে 3 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুললে দেখবেন মশলার ওপরে কত সুন্দর তেল ভেসে গেছে এবং গ্রেভিটাও অনেক ঘন ঘন হয়ে এসেছে। ঠিক সেই সময় হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার আমরা অ্যাড করব আগে থেকে করে রাখা আমাদের পোস্ত বাটা। পোস্ত বাটা অ্যাড করে সেটি খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিলেই রেডি আজকের রেসিপি গোটা গোটা পটলের পটল চিংড়ির রোস্ট। এরপর পুরো সবজিটিকে একটি পাত্রের মধ্যে তুলে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন আজকের রেসিপি পটল চিংড়ির রোস্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টে অবশ্যই জানিও, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার প্রথমে আমার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলে।
আজকের মতো। টাটা, ভালো থেকো সবাই।